সুপ্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে আমরা একটি দ্বিপারমাণবিক সরল ল্যাটিসের বিচ্ছুরণ সম্পর্ক নিয়ে আলোচনা করব। কেমন? তো একটি দ্বিপারমাণবিক ল্যাটিসের যেহেতু বিচ্ছুরণ সম্পর্ক নিয়ে আলোচনা, অতএব আমরা একটি দ্বিপারমাণবিক ল্যাটিস বিবেচনা করে নিই। এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে M1 ভরের বা M1 ভরের পরমাণুর এক সেট তলে M2 ভরের আরও এক সেট পরমাণু M1 ভরের মাঝে অবস্থান করছে, ঠিক আছে? এবং M1 ও M2 এই পরমাণু বল ধ্রুবক C দ্বারা কি আছে পাশাপাশি তলে অবস্থান করে। তাহলে M1 ভরের M1 ভরের পরমাণুর সরণকে আমরা কি করতে পারি? US প্লাস ওয়ান, তারপরে US-1 ইত্যাদি দ্বারা প্রকাশ করতে পারি। অনুরূপভাবে M2 ভরের পরমাণুর সরণকে VS প্লাস ওয়ান অথবা VS-1 ইত্যাদি দ্বারা প্রকাশ বা নির্দেশ করতে পারি, ঠিক আছে? তরঙ্গ ভেক্টর কে এর দিকে সদৃশ পরমাণুর মধ্যকার দূরত্ব কেমন? M1 M1, এদের মধ্যবর্তী স্পেসিং হচ্ছে ল্যাটিস ধ্রুবক A। ঠিক অনুরূপভাবে M2 M2, এই দুই পরমাণুর মধ্যকার স্পেসিং বা ল্যাটিস ধ্রুবক একই, অর্থাৎ A। কেমন? তাহলে প্রতি তল এবং নিকটতম প্রতিবেশী যে তল, এই দুই জোড়া তলের জন্য যেহেতু বল ধ্রুবক আমরা ধরেছি কত? C। অতএব এই C এর মান উভয় তলের জন্য একই রকম হবে। তাই যদি হয় তাহলে উভয় পরমাণুর জন্য আমরা বা উভয় সেট M1 সেট এবং M2 সেট পরমাণু তলের জন্য গতির সমীকরণ কি লিখতে পারি? আমরা M1 ভরের জন্য গতির সমীকরণ হবে কত? যদি আমরা F1 ধরি তাহলে F1 = অফকোর্স আমরা লিখতে পারি কত? M1 d² U S / d² = কত হবে? C × V S - U S - U S - U S - V S - 1 অ্যাকসেপ্ট। বা এটাকে আমরা যদি করি সমাধান করি তাহলে কি লিখতে পারি? সরাসরি লিখতে পারা যায় VS তারপরে প্লাস VS-1, ঠিক আছে? আর এখানে কত হবে? 2 US। অতএব আমরা একবারেই এখানে লিখতে পারি যে VS প্লাস VS-1 - 2 US। এটি এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম আমরা। আর M2 ভরের জন্য গতির সমীকরণ কত হবে? M2 d² VS / dt² = অনুরূপভাবে C × U S - V S - C × V S - U S
plus one VS এর সাথে পাশাপাশি সেটের সম্পর্ক অর্থাৎ বল ধ্রুবক C দ্বারা পাশাপাশি এরা যে ক্রিয়া প্রতিক্রিয়ায় সংযুক্ত আছে তাদের মধ্যে সম্পর্ক তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি ইজিলি দেখো এখানে মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে অতএব আমি এটাকে যদি আগে লিখি অর্থাৎ এখানে হবে u s প্লাস 1 তারপরে কি থাকছে u s যেটি ছিল সেটি প্লাস অতএব এখানে আমরা কত লিখব ইকুয়াল টু us or u s plus 1 plus us আর vs কয়টা হচ্ছে এটা মাইনাস আর আগে একটা মাইনাস ছিল মিলে দুটো হয়ে গেল অর্থাৎ মাইনাস 2 vs ঠিক আছে এইটাকে আমরা দুই নাম্বার সমীকরণ দিয়ে রাখলাম কেমন এখন এই দুই সমীকরণের সমাধান খুঁজব আমরা সমীকরণ দুটি যেহেতু কি একটা সচল তরঙ্গ বা অগ্রগামী তরঙ্গের অনুরূপ আচরণ করে অতএব আমরা অগ্রগামী তরঙ্গের আকারে এই সমীকরণ দ্বয়ের সমাধান বের করতে চাই ঠিক আছে সেক্ষেত্রে পরপর যে দুটি তল এই তলের জন্য কি হবে তরঙ্গের বিস্তার দুটো পৃথক পৃথক হবে এবং আমরা একটি তলের জন্য অর্থাৎ m1 সেটের জন্য বিস্তার u এবং m2 সেটের জন্য বিস্তার v বিবেচনা যদি করি তাহলে অবশ্যই আমরা এখানে লিখতে পারি u s is equal to u e to the power I k s a into e to the power minus I omega ঠিক আছে অনুরূপ ভাবে আমরা u s প্লাস 1 যেটা সেটাকে কি লিখব u e to the power i k s এর পরিবর্তে তাহলে s প্লাস 1 a ইনটু e to the power মাইনাস i ওমেগা t এটাকে আমরা ভেঙে দুটো অংশ করে ফেলতে পারি ইজিলি তাই না কি কি করতে পারি আমরা e to the power i k s a একটা আর e to the power i k a একটা কেমন তাহলে আমরা দুটো অংশ করে ফেলি e to the power i k s a into e to the power i k a এটি একটি ঠিক আছে অনুরূপভাবে Vs is equal to আমরা কি ধরতে পারি v e to the power i k s a into e to the power minus i omega t ঠিক একই ভাবে vs minus 1 আমাদের যে এটা আছে s minus 1 is equal to কত লিখতে পারো তাহলে v e to the power i k s এর পরিবর্তে তাহলে s minus 1 a into e to the power minus i omega t এটিকেও আমরা দুটি ভাগে ভাগ করে ফেলতে পারি একটি e to the power i k s a আর একটি e to the power i k s a আর একটি থাকছে e to the power minus i k a ঠিক আছে তাহলে এখন আমাদের এখানে কি দরকার d square us by dt square আর d square vs by dt square এই দুটি সেট আমাদের দরকার তাহলে আমরা এখান থেকে us এবং vs এই সমীকরণ থেকে মান দুটো বের করব এবং সেই সাথে us plus 1 এবং vs minus 1 এই যে মানটা এই মান এই সবগুলো মান আমরা এখানে বসিয়ে দিয়ে এই সমীকরণ দ্বয়ের সমাধান বের করব আমরা এখান থেকে কি পাই যদি আমরা একটু সংক্ষেপে দেখাই এইখান থেকে d u s by dt is equal to থাকবে কত
u e to the power i k s a into এখান থেকে কি বের হয়ে আসবে minus i omega into e to the power minus i omega t আবার যদি এটাকে d square u s by dt square করি তাহলে কি হবে আরো একটি t u e to the power i k s s a into কি বের হয়ে আসবে আর একটা i omega আছে আর একটি minus i omega বের হলো সেই সাথে e to the power minus i omega t হলো তাহলে আলটিমেটলি এখানে থাকছে কত মাইনাস মাইনাস এ প্লাস i i i স্কয়ার i স্কয়ার মানে মাইনাস 1 omega 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 স্কয়ার ঠিক আছে omega স্কয়ার আর বাকি টুকু কি থাকছে u e to the power i k s a into e to the power minus i omega t অনুরূপ ভাবে আমরা d স্কয়ার v s by d t স্কয়ার equal to কত লিখতে পারি minus omega square v e to the power i k s a into e to the power minus i omega t কেমন তাহলে আমরা এই মান উভয় সেটে এবং v s এর মান u s এর মান v s minus 1 আবার u s plus 1 v a u s এবং v s সবগুলো মানই আমাদের এখানে আছে সবগুলো মান নিয়ে এসে যদি আমরা এই এক নাম্বার এবং দুই নাম্বার সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা কি পাই আমরা একটু পরবর্তী স্টেপে চলে যাই পরবর্তী স্টেপে এই মানগুলো আমরা প্রথমে এক নাম্বার সমীকরণে তারপর দুই নাম্বার সমীকরণে বসিয়ে দেব প্রথম সমীকরণে মানগুলো বসাবো আমরা একটু খেয়াল রাখি f1 is equal to m1 কত d square us by dt square এর মান আমরা কত পেলাম এর মান পেলাম যে minus m1 omega square u e to the power i k s a into e to the power minus i k a ঠিক আছে is equal to কত পেলাম আমরা আমাদের ছিল কত c এই যে এখানে এখন v s এর মান বসিয়ে দেই v s minus 1 এবং u s এই মানগুলো বসাও তাহলে কত থাকছে v e to the power v শুধু v s এর মান e to the power i k s a into e to the power minus i omega t একটা বসলো তারপরে v s minus 1 এর মান এটি আমরা কত পেয়েছিলাম একটু আমরা এদিক থেকে লিখি প্লাস প্লাস কত থাকছে v e to the power i k s a into e to the power minus i k a into e to the power minus i omega t কেমন আর এই মানটা কত হচ্ছে minus 2 u e to the power i k s a into e to the power minus i omega t এই হলো আমাদের প্রথম সমীকরণের মান ঠিক আছে তো অবিয়াসলি এখান থেকে কিছু জিনিস আমরা খুব সহজেই দুই পাশ থেকে বাদ দিয়ে দিতে পারি এবং সেটি কি এখান থেকে দেখতেই পাচ্ছি e to the power i k s a এবং e to the power i k a এটা সব জায়গায় আছে অতএব এখান থেকে আমরা কত পাচ্ছি is equal to minus m1
ओमेगा स्क्वायर यू इज इक्वल टू सी इनटू अल्टीमेटली की थाकछे এখানে এখানে থাকছে শুধু v প্লাস এখানে থাকছে v e টু দি পাওয়ার মাইনাস i k a আর এখানে থাকছে মাইনাস 2 u কেমন বা এখান থেকে আমরা কি লিখতে পারি এটাকে যদি আলাদা করে দেই আমরা আলাদা করে দিলে পরে m1 মাইনাস m1 ওমেগা স্কয়ার u c ইনটু v প্লাস v টাকে আমরা কিন্তু এখানে কমন নিয়ে বাইরে নিয়ে আসতে পারি তাহলে এখানে 1 এখানে হয়ে গেল c v আর এটাকে বাইরে নিয়ে চলে যাও বাইরে নিয়ে গেলে পরে ax এর মাইনাস 2 c u কেমন এই সমীকরণটার নামকরণ আমরা করলাম 3 নম্বর সমীকরণ অনুরূপভাবে যদি আমরা এই f2 অর্থাৎ এই সমীকরণে সকল মান বসিয়ে দেই তাহলে একই ভাবে আমরা কি পাবো এই মানগুলো আমরা এটার মত করেই যদি বসাই তাহলে 2 নম্বর সমীকরণ থেকে আমরা পাবো কত মাইনাস m2 ওমেগা স্কয়ার v is equal to c u into 1 plus e to the power এইখানে e to the power plus i এটা থাকবে i k এই অক্ষে মাইনাস 2 c v মানগুলো জাস্ট বসিয়ে দিলেই এরকম আরো অ্যাকসেপ্ট মান আমরা পেয়ে যাব এই সমীকরণটার নামকরণ করলাম আমরা 4 নম্বর সমীকরণ এখন এই সকল সুষম রৈখিক সমীকরণের শেষ সমাধান তখনই পাওয়া যাবে যখন u এবং v এপাশেও u এবং v এই দুই চলকের সহগের নির্ণায়ক কি হবে শূন্য হবে তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে একটু দেখি আমরা সহগের নির্ণায়ক শূন্য দ্যাট মিন্স শুধু আমরা সহগটাই লিখি অর্থাৎ সহগ কি থাকছে এই পাশে খেয়াল করে দেখো এই 2c u এটিকে যদি আমরা কি করি বাম পাশে নিয়ে চলে আসি ঠিক আছে এখানে 2c u আছে এখানে m1 ওমেগা স্কয়ার u আছে এটাকে এই পাশে নিয়ে আসো অনুরূপভাবে এখানে v আছে এখানে 2c v আছে এটাকে এই পাশে নিয়ে আসো নিয়ে আসলে পরে ইজিলি আমরা কি লিখতে পারি এটা প্লাস হয়ে যাচ্ছে অর্থাৎ টুয়াইস u এর সহগ টুয়াইস c মাইনাস m1 ওমেগা স্কয়ার হ্যাঁ আর ভি এর সহগ থাকছে কত এই পাশে এটা যেহেতু প্লাস হয়ে গেল এই পাশে এসে এখানে তাহলে কত হবে মাইনাস সি ইনটু 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই কে এ আর অনুরূপভাবে ভি এর সহগ কত আসছে মাইনাস ইউ এর সহগ দুটো ইউ এর সহগ এবার আবার ইউ এর একটা সহগ বসলো ইউ এর আরেকটি সহগ যদি আমরা বসাই তাহলে কত থাকবে সি ইনটু 1 প্লাস ই টু দি পাওয়ার প্লাস আই কে এ প্লাস আই কে এ ইউ 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 এর সহগ আর এই পাশে থাকছে কত twice c minus m2 omega square m2 omega square অর্থাৎ এই পাশে হচ্ছে আমাদের u এর সহগ আর এটি হচ্ছে v এর সহগ তাহলে এর নির্ণায়ক কত হবে শূন্য হবে তাহলে থাকবে কত twice c minus m1
ओमेगा स्क्वायर इनटू इखाने टwice c माइनस m टू ओमेगा स्क्वायर इक्वल माइनस इधी क्या शो माइनस माइनस प्लस होएगा तो आर फॉर्मूला माइनस ताले माइनस c स्क्वायर आपकी था छे 1 प्लस e to the power माइनस i k a एर साथे गुणन आकारे की था छे 1 प्लस e to the power प्लस i k a एई होलो आमादेर मान ताले एटुक समान कतो 0 आ 4 c स्क्वायर माइनस twice c m twice c omega টা আগে নিয়ে আসি আমরা omega square m 2 তারপর এখানে কত আসবে minus twice c omega square m 1 তারপর এটা কত আসবে of course এটা আর এটা মিলে plus m 1 m 2 ओमेगा स्क्वायर ठीक है सर तापर एकाने माइनस सी स्क्वायर इनटू कत है सी स्क्वायर यदि है तो इटे इटे गुण करो वन 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 प्लस वन दे गुण कर ले एक टा प्लस आई के ए और एक टा इटू दी पावर माइनस आई के ए और एक टा क्या है ए टूटोर गुण फले কি হবে e to the power আমরা দেখিয়ে দিই e to the power i k a into e to the power minus i k a আলটিমেটলি এদের গুণফল কত e to the power 0 e to the power 0 মানে কত 1 ঠিক আছে তাহলে এটা 1 equal to 0 কেমন বা এখান থেকে আমরা কি লিখতে পারি আমাদের একটু জাস্ট সজ্জাটা এখানে আমরা একটু কারেকশন করি এখানে কত হলো তাহলে 2 2 আর e টু দি পাওয়ার প্লাস i k a প্লাস e টু দি পাওয়ার মাইনাস i k a এটা সমান কত লিখতে পারি আমরা এটা সমান খুব সহজেই বোধহয় আমরা লিখতে পারবো কত টুয়াইস cos কত k a এটুকুর সমান কত দাঁড়ালো 0 কেমন এখান থেকে আমরা কি করতে পারি 2 কে কমন নিতে পারি 2 কমন নিলে এখানে থাকবে কত 1 cos k a তাহলে এখানে আসবে কত minus 2 c square ঠিক আছে এবার একটু আবার এখান থেকে দেখি কত লেখা যায় বা 4 c স্কয়ার মাইনাস 2 c আমরা একটু সাজিয়ে ফেলব এখন সেটি হলো এটাকে আগে লিখব এটা ওমেগা টু দি পাওয়ার 4 বা m1 m2 ওমেগা টু দি পাওয়ার 4 মাইনাস টুয়াইস c এখানে কত হয় টুয়াইস c কমন নিলে পরে থাকছে কত m1 প্লাস m2 ইনটু ওমেগা স্কয়ার ঠিক আছে আর এখানে থাকছে আমরা যদি ভেঙে ফেলি মাইনাস 2 c স্কয়ার একটা মাইনাস 2 c স্কয়ার cos k a ইজ ইকুয়াল টু 0 ঠিক আছে এই হলো আমাদের একটি সেট এসে গেল এটাকেই আবার আমরা একটু সিম্পলিফাই যদি করি তাহলে কত লিখতে পারি দেখো m1 m2 ওমেগা টু দি পাওয়ার 4 माइनस टwice c m1 प्लस m2 ओमेगा स्क्वायर
ओमेगा स्क्वायर आम्रा एक्टा जिनिश एखाने बात फेले छी शेटी होलो एटी 4 c स्क्वायर छिलो ताहले एटी के एटी होलो प्लास 2 c स्क्वायर माइनस 2 c स्क्वायर cos k ख्याल करो 4 c स्क्वायर आर एखान थेके जो देमी 2 c स्क्वायर नहीं ताहले माइनस 2 c स्क्वायर ताहले थाकलो की प्लास 2 c स्क्वायर आर इटा गुण करले माइनस 2 c स्क्वायर cos cos k इक्वल टू 0 এই হলো আমাদের সেট হলো বা এখান থেকে আমি লিখতে পারবো কত m1 m2 ওমেগা টু দি পাওয়ার 4 মাইনাস টুয়াইস c m1 প্লাস m2 ওমেগা স্কয়ার এই জায়গায় খেয়াল করো 2 c স্কয়ার কমন নিলে 1 মাইনাস কি থাকে cos k a ইকুয়াল টু 0 ঠিক আছে এখন এই সমীকরণের সমাধান আমরা বের করব এটি কি ধরনের সমীকরণ আসছে এটি হচ্ছে কি একটি দ্বিঘাত সমীকরণ ওমেগা টু দি পাওয়ার 4 মাইনাস টুয়াইস c m1 m2 দিয়ে ভাগ করো তাহলে এখানে কি থাকবে m1 প্লাস m2 বাই m1 m2 এটা ওমেগা স্কয়ার কেমন তারপরে এখানে কি থাকছে প্লাস টুয়াইস c স্কয়ার সাথে নিচে কি আসছে ইনটু 1 মাইনাস cos k a বাই m1 m2 কেমন m1 m2 তাহলে ইকুয়াল টু কত 0 বা এটাকে যদি আমরা একটু আরো সিমপ্লিফাই করি তাহলে কি হবে এখানে এখানে এটাকে আমরা কিভাবে লিখতে পারি m1 বাই 1 বাই 1 বাই m1 একটা থাকবে আর একটা কি থাকবে প্লাস 1 বাই m2 ঠিক আছে এই হলো আমাদের মূল সমীকরণ কেমন তাহলে আমরা এখন সলভ করি তাহলে ওমেগা 4 আছে না তাহলে সমাধান হবে ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু শর্ত অনুযায়ী কি মাইনাস b মাইনাস b হল পরে তাহলে এটা কত হবে টুয়াইস c ইনটু 1 বাই m1 প্লাস 1 বাই m2 b গেল প্লাস মাইনাস রুট ওভার কত b স্কয়ার তার মানে কত 4 c স্কয়ার ইনটু 1 বাই m1 প্লাস 1 বাই m2 হোল স্কয়ার মাইনাস 4 a কত a 9 তাই তো a কি আছে সাথে কিছু আছে কিছুই নাই c আছে c সমান কত 4 ইনটু c আছে হচ্ছে 2 c স্কয়ার এই পুরো অংশটুকু তাহলে পুরো অংশটুকু নিলে কত হচ্ছে 2 c স্কয়ার 1 মাইনাস cos মাইনাস 4 a 9 a 1 c হচ্ছে টুয়াইস c স্কয়ার ইনটু 1 মাইনাস cos k a ডিভাইডেড বাই m1 m টু ঠিক আছে ডিভাইডেড বাই কত হবে এটা প্রটার পর হচ্ছে কত 2a এর সাথে তো কিছুই নাই 2a 1 কেমন তাহলে এটাকে যদি আমরা ভেঙে ফেলি সলভ করি তাহলে ইজিলি আমরা এখান থেকে কি কি পাচ্ছি ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু 2 আর 2 কেটে গিয়ে থাকলে কত শুধুমাত্র c আর এখানে থাকছে কত 1 by m1 plus 1 by m2 একটা সেট প্লাস মাইনাস এখানে কি থাকবে 4 c স্কয়ার এটাকে কমন নিয়ে নিতে পারি এখান থেকেও কি 4 c স্কয়ার কমন নিয়ে নিলে থাকবে কি 2 c
ঠিক আছে তাহলে 2 আর 2 कैंसिल হয়ে শুধু c এখানে থাকছে কি এর সাথে root over 1 by m1 plus 1 by m2 whole square minus এখানে আমরা কি কমন নিয়েছি 4 কমন নিয়েছি তাহলে 2 c স্কয়ার কমন নিয়েছি তাহলে 2 into 1 minus cos ka 1 minus cos ka 1 minus cos ka is equal to আমরা কত লিখতে পারি twice sin square ka by 2 ঠিক আছে তাহলে হলো কত আলটিমেটলি সব মিলে কত 4 কত এখানে তো 4 নিয়ে নিয়েছি তাহলে 2 আর 2 4 c ও চলে গেছে 4 sin স্কয়ার k a sin স্কয়ার k a বাই 2 ঠিক আছে আর নিচে থাকছে কত এর সাথে একটা ভাগ আছে না m1 m2 এর সাথে ভাগ আছে কত m1 m2 ঠিক আছে তাহলে এই যে সমীকরণ যেটি পেলাম ওমেগা স্কয়ার ইজ इक्वल टू এই সমীকরণটাকে বলা হয় হচ্ছে এই দ্বিপারমাণবিক সরল ল্যাটিসের ক্ষেত্রে বিচ্ছুরণ সম্পর্ক ঠিক আছে বিচ্ছুরণ সম্পর্ক এই বিচ্ছুরণ সম্পর্ক থেকে আমরা দুটি অংশ বের করতে পারি এই দুটি অংশ এখন আমরা বের করব এই দুটি বের করার জন্য আমরা আবারো আমাদের মূল যে সমীকরণ অর্থাৎ এখানে যখন আমাদের m1 m2 ছিল আমি সমীকরণটা আবারো লিখতে চাই m1 m2 মূল সমীকরণ থেকে আমরা আসব কি ছিল সেটি খেয়াল করো যে m1 m2 ওমেগা টু দি পাওয়ার 4 মাইনাস টুয়াইস c ইনটু m1 প্লাস m2 ওমেগা স্কয়ার প্লাস টুয়াইস c স্কয়ার ইনটু 1 মাইনাস cos k a ইকুয়াল টু 0 এখন যদি k a ভেরি ভেরি লেস দ্যান 1 হয় তাহলে এই অংশটুকুকে আমরা কিভাবে ভাঙতে পারি cos k a মানে আসলে cos x সমান কত 1 মাইনাস 1 মাইনাস x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ইত্যাদি ইত্যাদি তাহলে এই সম্পর্ক যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে 1 মাইনাস k a না k স্কয়ার a স্কয়ার বাই 2 এটাই তো পাই আমরা আর উপরের গুলো হায়ার অর্ডার গুলো যেহেতু k a খুবই ক্ষুদ্র একের চাইতে তাহলে হায়ার অর্ডার গুলো আমরা বাদ দিয়ে দিতে পারি কেমন তাহলে এই সম্পর্ক অনুযায়ী কি পাচ্ছি cos k is equal to 1 minus k square a square পেয়ে যাচ্ছি না তাহলে আমরা এখানে বসিয়ে দিই এই মানটা বসালে পরে কি থাকে m1 m2 ওমেগা টু দি পাওয়ার 4 minus twice c m1 plus m2 ওমেগা স্কয়ার প্লাস 2 c স্কয়ার ইনটু কত হবে 1 মাইনাস এটি কত ছিল cos k এর সমান 1 মাইনাস তাহলে প্লাস হয়ে গেল হাফ k স্কয়ার a স্কয়ার ঠিক আছে k স্কয়ার a স্কয়ার এখানে খেয়াল করে দেখো 1 1 ক্যান্সেল হয়ে গেল গুণ করলে কি থাকছে 2 2 এটিও ক্যান্সেল হয়ে গেল আলটিমেটলি থাকছে শুধুমাত্র কত c স্কয়ার k স্কয়ার a স্কয়ার কিন্তু শর্ত ছিল কি শর্ত ছিল k a ভেরি ভেরি লেস দেন 1 অতএব এই টার্মটি থাকছে না টার্মটি না থাকলে পারে কি থাকছে ইজ इक्वल टू 0 বা এখান থেকে আমরা কি পাচ্ছি ওমেগা টু দি পাওয়ার 4 ইজ इक्वल टू টুয়াইস c ইনটু m1 প্লাস m2 ওমেগা স্কয়ার ঠিক আছে তাহলে একটা দুটো কেটে যাচ্ছে ওমেগা স্কয়ার
শুধু ওমেগা স্কয়ার ইজ इक्वल টু আমরা পেয়ে যাচ্ছি কত সরি একটু কারেকশন করি এত ইজ इक्वल টু নিচে ছিল কি m1 m2 m1 প্লাস m1 ইনটু m2 সাথে ওমেগা স্কয়ার উভয় পক্ষ থেকে ওমেগা স্কয়ার कैंसिल হয়ে গেল তাহলে শুধু ওমেগা স্কয়ার ইজ इक्वल টু 2c ইনটু m1 প্লাস m2 m1 ইনটু ইজ इक्वल টু কত লেখা যায় টুয়াইস c ইনটু আগের মতই ভাগ করে দাও তাহলে একটা থাকবে 1/m1 প্লাস 1/m2 m2 এই একটি সমাধান এই সমাধানটা হচ্ছে এটিকে বলা হয় হচ্ছে আলোক তত্ত্বীয় শাখা ঠিক আছে আলোক তত্ত্বীয় শাখা দ্বিতীয় আরেকটি সমাধান আমরা এখান থেকেই আবারো অগ্রসর হব তাহলে এটি গেল আলোক তত্ত্বীয় শাখা আবারো আসো প্রথম এই সমীকরণে এই সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি খেয়াল করে দেখো যে দ্বিতীয় শাখায় আমরা আবারো cos ka ইজ इक्वल টু কত লিখতে পারি 1 माइनस हाफ के स्क्वायर ठीक है से एवं साथ है इतना इतना दी हायर ट्रामा से वही गुलो रहा हमारे प्रयोजन नहीं ताले ये मान गुलो हमने जो कि बोशी है देखा ने कौन-कौन थक चें m1 m2 ओमेगा टू दी पावर फोर माइनस ट्वाइस सी m1 प्लस m2 ओमेगा स्क्वायर प्लस ट्वाइस सी स्क्वायर যথারীতি এখানে 1 মাইনাস 1 প্লাস হাফ কে স্কয়ার এ স্কয়ার ইকুয়াল টু 0 তাহলে 1 1 कैंसिल হয়ে গেল আলটিমেটলি 2 2 कैंसिल হয়ে গেল এটুকু সমান আমরা কত লিখতে পারছি সরাসরি c স্কয়ার k স্কয়ার a স্কয়ার ইজ इक्वल টু 0 বা এখান থেকে আমরা ओमेगा टू द पावर 4 माइनस ट्वाइस c m1 प्लस m2 बाय m1 m2 ओमेगा स्क्वायर प्लस c स्क्वायर k स्क्वायर a स्क्वायर बाय m1 m2 इक्वल टू 0 লিখতে পারি এখান থেকে আমরা ओमेगा স্কয়ারের সমাধানটা বের করে ফেলব কিভাবে বিপদ সরি দ্বিঘাত সমীকরণের নিয়ম অনুযায়ী আমাদের ওমেগা স্কয়ার ইজ इक्वल টু কত আসছে 2c আমরা সরাসরি দ্বিঘাত সমীকরণের সূত্র ফেলে একবারে হিসাব করে ফেলব m1 m2 m1 m2 b এর মান গেল প্লাস মাইনাস রুট ওভার 4 c স্কয়ার ইনটু m1 প্লাস m2 বাই m1 m2 হোল স্কয়ার মাইনাস 4 c স্কয়ার k স্কয়ার a স্কয়ার বাই m1 m2 ঠিক আছে এর উপর নিচে কত আছে ভাগ 2 ইনটু 1 ওমেগা স্কয়ার ইজ इक्वल টু আমরা কি লিখতে পারছি এখান থেকে c ইনটু m1 প্লাস m2 বাই m1 প্লাস m2 প্রথম টার্ম তারপরে প্লাস মাইনাস রুট ওভার c স্কয়ার 4 কমন না এখান থেকে c স্কয়ার কমন না তাহলে থাকবে কি 2c 2 2 কেটে গেলে আমরা একেবারে 2 2 কেটে দিচ্ছি c টাকে ভিতরে রেখে দিলাম ঠিক আছে 4 কে বাইরে নিয়ে আসলাম 2 হলো 2 2 কেটে গেল c স্কয়ার ইনটু m1
plus m2 by m1 m2 whole square minus থাকে কি c square k square a square by m1 m2 এইটুকু equal to c m1 plus m2 by m1 m2 minus c minus term c by a চলে আসলো into m1 plus m2 divided by m1 m2 একটা কি করলাম বাইরে নিয়ে আসলাম ঠিক আছে তাহলে রুট ওভারের মধ্যে কি কি থাকবে থাকবে হচ্ছে 1 মাইনাস আলটিমেটলি একটা করে কিন্তু বাইরে নিয়ে আসছে স্কয়ার ছিল একটা বাইরে নিয়ে আসলাম তাহলে এখানে মাইনাস যদি নেই তাহলে c m1 m2 by m1 m2 into 1 minus k square a square divided by m1 m2 ঠিক আছে এর সাথে গুণ আকারে থাকছে কত m1 m2 by m1 plus m2 এর কত স্কয়ার যদি আমি নেই তাহলে আলটিমেটলি আসলে এই সমীকরণটা এটাই নির্দেশ করছে কেমন এখন এই সমীকরণটাকে আমরা দ্বিপদী উপপাদ্যের মাধ্যমে কি করব এক্সপ্যান্ড করে দেব কি করা যাবে তাহলে আলটিমেটলি এটা আসে কি এটি হলো এরকম এর উপরে হাফ ঠিক আছে এর উপরে হচ্ছে হাফ হাফ তাহলে দ্বিপদী উপপাদ্যের মাধ্যমে যদি আমি এটাকে এক্সপ্যান্ড করি তাহলে শুধুমাত্র এখানে কি চলে আসবে একটা হাফ চলে আসবে আলটিমেটলি আমি এখানে এটার সাথে লিখতে পারবো কত 1 মাইনাস হাফ k square a square m1 m2 into m1 m2 whole square এখানে থাকবে কি m1 m2 whole square আর m1 plus m2 whole square অর্থাৎ দুটোকে আলাদা আলাদা করে যদি দেখাই তাহলে এটি স্কয়ার আবার এটিও স্কয়ার কেমন তাহলে পরবর্তী অংশে আমরা চলে আসি ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি c ইনটু m1 প্লাস m2 ডিভাইডেড বাই m1 m2 মাইনাস এখানে আবার আমরা কি করব m1 প্লাস m2 by m1 m2 এটুকু যদি কমন নেই তাহলে থাকছে কি এখানে গুণ করে দিয়ে আমরা একবারে ভেতরে নিয়ে যাচ্ছি তাহলে হাফ ইনটু k স্কয়ার a স্কয়ার ডিভাইডেড বাই m1 m2 এর সাথে গুণন আকারে কি কি থাকবে গুণন আকারে থাকছে হচ্ছে m1 m2 হোল স্কয়ার ডিভাইডেড বাই m1 প্লাস m2 হোল স্কয়ার ইনটু m1 প্লাস m2 ডিভাইডেড বাই m1 m2 এই সর্ব শেষ আমাদের এখান থেকে শুরু করে একবারে সি কমন নিয়ে একবারে সি কমন নিলে এরকম একটি রাশিমালা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু হাফ সি কে স্কয়ার সি
হাফ তাহলে হাফ সি কে স্কয়ার এ স্কয়ার আর একটা কি থাকছে নিচে ইনটু থাকছে হচ্ছে 1 বাই এম 1 প্লাস এম 2 এই হলো আমাদের কি আরো একটি সমাধান এই সমাধান যেটি আমরা পেলাম আমরা এটিকে বলা হয় শব্দতত্ত্বীয় শাখা আগের একটি শাখা আমরা পেয়েছিলাম ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু টুয়াইস সি ইনটু 1 বাই এম 1 প্লাস 1 বাই এম 2 এটি একটি এটিকে আমরা বলেছিলাম কি আলোকতত্ত্বীয় শাখা আর লাস্ট অফ দি আমাদের আরেকটি পেলাম ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু হাফ সি কে স্কয়ার এ স্কয়ার ইনটু 1 বাই এম 1 প্লাস এম 2 কেমন এটিকে বলা হয় কি শব্দ তত্ত্বীয় শাখা আমরা আগামী ক্লাসে বা আগামী লেকচারে এই দুই শাখা নিয়ে ব্যাখ্যা করব এবং সাথে আরো অন্যান্য বিষয়ে নিয়ে আলোচনা করব এই লেকচার অর্থাৎ এটি আমাদের লেকচার 2 লেকচার 3 তে আমরা আলোচনা করব ততক্ষণে তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো